आए हैं आजाद कश्मीर, मीरपुर आजाद कश्मीर। अच्छा अच्छा, आपने बंगाली बोला ना थोड़ा? हम भी तो बहुत बढ़िया। अच्छा अच्छा, आप पैड करते हो ना? सो गाइज, এটা হচ্ছে ডেমো। টোটাল এই যে করিডোর বা করিডোর থেকে স্টার্ট করে ইন্ডিয়া থেকে স্টার্ট করে একদম টোটাল পাকিস্তানের টোটাল এই যে গুরুদুয়ারাটা রয়েছে, এই টোটাল এরিয়াটার একটা ডেমো দেখতেই পাচ্ছ। বিশাল বড় এরিয়া নেই কিন্তু এটা। এই হচ্ছে মিডিলে কর্তার সাহেব গুরুদুয়ারা, আর তার মাঝখানে এতগুলো জায়গা, তারপরে এটা। নমস্তে, আপনি বেঙ্গলি বলো না থোড়া? আমি তো ভালো আছি। আপ লোক ইধর থেকে হ্যায় থোড়া দূর? দূর থেকে। पहली बार आए? अच्छा, मैं भी फर्स्ट टाइम। हम आए आजाद कश्मीर, मीरपुर आजाद कश्मीर। अच्छा अच्छा अच्छा, मतलब पास पास। तुम्हें शर्म है कुछ? सो गाइस, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম খালি পায়ে, তো একজন দাদা বলল যে জুতো আছে দেখো পরে চলে যাও। চলো, কার জুতো যাই না, এটা আই থিঙ্ক সবাই ইউজ করতে পারে। হ্যালো ভাইয়া, তো এখন জুতো ফুতো পরে যাচ্ছি। আমি যেখান দিয়ে ঢুকেছিলাম, আমার শুজ যেখানে খোলা আছে ওখানে। আন্দর জানা আপকো? হ্যাঁ, ইধর সেই যাই। সো এখন এখানে পাকিস্তানির আর্মিরা রয়েছে, গার্ড ফাট দিচ্ছে। আমি ওটা দিয়ে ঢুকেছিলাম, এটা আই থিঙ্ক পাকিস্তানিদের জন্য আর ওটা ইন্ডিয়ানদের জন্য। আর এটা হচ্ছে মাঝখানের একটা রাস্তা, কত সুন্দর সাজানো দেখো। সো গাইস, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি জুতো খুলে রেখেছিলাম। এখন এখান থেকে জুতোটা পরব, তারপরে সোজা চলে যাব ইন্ডিয়ার দিকে। সো এখানে আছে আমার শুজ। আপ এই যে রয়েছে, আচ্ছা, আপকে ঘর কি হয় মতলব বগল পেই হ্যায় ইয়া দূর হ্যায়? ও, কিতনা দূর হ্যায় ইয়াসে? ইয়াসে 900 কিলোমিটার দূর। 900 किलोमीटर? अरे बाप रे, मेरा घर तो बंगाल पे है, वेस्ट बंगाल। अच्छा, मेरा घर यहाँ से 1800 किलोमीटर है। 1800? डबल हो गया आपका। डबल हो गया। 900 किलोमीटर आप 1800। अच्छा, आप यही पे मतलब रह के ड्यूटी करते हो? जी, मैं गुरुद्वारे में रहता हूँ। अच्छा अच्छा अच्छा, हमारे कमरे के बैक साइड लंगर आदि, बैक साइड सारे कमरे की रहायश है। अच्छा, ये लंगर जहाँ पे खाना खा के आया? बैक साइड मार्केट में, मार्केट साथ के मारे। अच्छा, आप लोग मतलब जितना सब है एम्प्लॉयज या भक्त है यहाँ का, सब वहीं पे रहते हैं? हाँ जी, नारोवाल के कुछ लोकल इधर के वो चले जाते हैं, लेकिन जो यहाँ पर ज्यादातर जो है ना सिंधी मुंडे, सिंधी जो है ना वो सारे लंगर आते हैं। अच्छा, मैं सिंधी हूँ, मैं इधर रहता हूँ। अच्छा, ये मैंने लिया, देखिए कैसा लगा वाला? बहुत अच्छा है। अच्छा है ना? हाँ जी, साइन भी है ये तो। ये लिया 200 इंडियन रुपीज का, 200। अच्छा, मतलब पाकिस्तान में कन्वर्ट करा के इंडियन रुपीज में 200 हो रहा है? पाकिस्तान में 500 सर। हाँ, ऐसा ही होगा। सही लिया ना? ज्यादा ले लिया, सही लिया, सही लिया ना? लेकिन ये मिलता नहीं है उधर, उधर नहीं मिलता ना, ऐसा टाइप का नहीं मिलेगा। अच्छा, हाँ, अच्छा अच्छा है, दिखने में ठीक है। भैया, मिलके बहुत अच्छा लगा, फिर कभी आएंगे तो फिर मुलाकात होगा एकदम। पाकिस्तान दादा यहाँ तो स्वीट, यहाँ तो स्वीट की बोलो, उन्हें चले अच्छी ना, मन खड़ा करते अभी दुख हो रहा है। आप लोग इतना स्वीट है ना, इतना स्वीट है, बहुत स्वीट है आप लोग। वेलकम एकदम, फिर कभी आएंगे। उन्हें कहते कि बेड़ी अच्छी। और यूट्यूब चैनल है SRV से होगा ना, ओनली SRV आप यूट्यूब पे सर्च करोगे तो मिल जाएगा। ठीक है भैया, अरे अभी कुछ बनाना तो बना ले, अभी टाइम है आपके पास, आखिरी गाड़ी। हाँ हाँ, बना लो बना लो, बना सर जी सर देखा गया? नहीं कोई बात नहीं, बना ले तो ठीक। हाँ, सो এখন এখান থেকে ওই দিকে যাচ্ছি, বাইরের দিকে একটু দেখা যাক, বাইরের রোড সাইডটা একটু ঘোরাঘুরি করি। আর এখানে প্রচণ্ড গরম, একটাই কথা মনে আসছে আমার, কারণ প্রচণ্ড রোদ বাইরে। সো ফাইনালি গাইস, আমাদের বাস এসে গেছে।
আর গাইস ওগুলো হচ্ছে পাকিস্তানি আর্মি, দেখতে পাচ্ছো সব বন্দুক বন্দুক নিয়ে গার্ড দিচ্ছে। সো ইমিগ্রেশন কমপ্লিট, মানে পাকিস্তানের দিক থেকে আমি টোটালি ফ্রি, আমাকে আর আটকাবে না, সব কিছু পারফেক্ট, ঘোরা ফোড়া হয়ে গেছে, এখন যাব ইন্ডিয়াতে। আর এই হচ্ছে গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব হচ্ছে, ই রিক্সা বলা হয় আই থিঙ্ক এগুলোকে। আর ওই দেখো হচ্ছে ইন্ডিয়া, আমাদের ফ্ল্যাগ উঠছে মানে, বাস এটুকু দূরে আছি ইন্ডিয়া থেকে আমরা। স্যার ইয়ে আপ লোগো কো মতলব ড্রেস সেম সবকা এক হি হ্যায়, মতলব শুজ ভি দেখা এক হি শুজ হ্যায়, ইয়ে কে মতলব রুলস রুলস হ্যায় কোই ইয়া এসে এসে, হ্যাঁ সবকো দেখা মানে সেম শুজ পহনা হুয়া হ্যায়, মানে নোটিস কিয়া। কেসা লাগা আপ লোগো কো? ঠিক লাগা, আব টাইম টাইম শর্ট থা, টাইম শর্ট থা, হ্যাঁ হ্যাঁ মেরা ভি সেম হি হাল হ্যায়, মতলব লোগো কো পতা কে লেট হো গয়ে, মেরা ভি লেট হো গয়ে। अब लोग फर्स्ट टाइम है या पहले भी आए हो? नहीं फर्स्ट टाइम। फर्स्ट टाइम, अच्छा मेरा भी फर्स्ट टाइम ही था। भाई এখানে লেখা রয়েছে পাকিস্তানের তরফ থেকে গুড বাই। আর এই হচ্ছে বর্ডার, পৃথিবীর সব থেকে টাফেস্ট বর্ডার আই থিঙ্ক এটা, ইন্ডিয়া পাক বর্ডার। এদিকে আবার ফ্লাইওভার ফ্লাইওভার হচ্ছে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাওয়ার, পুরো কমপ্লিট হয়ে গেলে আই থিঙ্ক সবাই ডিরেক্ট বাইক ফাইক নিয়ে টুরে যেতে পারবে। আর এটা হচ্ছে জিরো লাইন, ফাইনালি আবার এসে গেছি জিরো লাইনে, জানে কে মন নেই করে ফির ভি জানা হোগা। এস আর ভি, এস আর ভি, হ্যাঁ ভি নেই ভি, ভি ফর বিরাট, হ্যাঁ এস আর ভি। সো গাইস এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া পাক বর্ডারে জিরো লাইনে, আর এখান থেকে যাব মানে এখন রয়েছি পাকিস্তান এরিয়ায়, যাব ইন্ডিয়ার দিকে। बहुत अच्छा लगा, बहुत बढ़िया। अच्छा अच्छा पैड करते ना? हाँ जी। अच्छा सो এটা হচ্ছে জিরো লাইন, এখন পাকিস্তান থেকে ব্যাক করছি দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে পাকিস্তান আর্মি, এটা পাকিস্তানের ফ্ল্যাগ। এই দেখো আমি যাচ্ছি, এটা হচ্ছে জিরো লাইনের বর্ডার, এই জিরো লাইন, এদিকে ইন্ডিয়া আর এদিকে পাকিস্তান, এটা জিরো লাইন, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, মাঝখানে ইন্ডিয়া পাক বর্ডার। ওয়াও সো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে ইন্ডিয়া পাক বর্ডার দেখতে পাচ্ছ, জিরো লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি, পেছনে ওইটা রয়েছে পাকিস্তানের শাইন আর আমি রয়েছে এখন ইন্ডিয়ার দিকে। তো ফাইনালি গাইস আমরা এসে গেছি এখন, এখন এখান থেকে লাইক ইন্ডিয়াতে এসে গেছি, ইন্ডিয়ার থেকে এখন ইমিগ্রেশন বাগেরা কমপ্লিট, মানে ইন্ডিয়ার থেকে আমরা ফ্রি, যে আমাদের কোনো দোষ নেই, আমরা ঘুরতে গেছিলাম সোজা সুন্দরভাবে সোনা ছেলের মতো আবার ভারতে ফিরে এসেছি। এখন এখান থেকে যাবো হচ্ছে মেইন জায়গায়, যেখানে করিডোর, যেখানে পাসপোর্ট দেখাতে হবে, তারপরে সোজা বাস ধরে হোটেলের দিকে। এই হচ্ছে গেট 7, গেট 7 দিয়ে আমরা এখন ঢুকছি ভেতরে করিডোরে। ফাইনালি গাইস ইন্ডিয়ার দিক থেকে সব ইমিগ্রেশন কমপ্লিট, এখন আমি করিডোর থেকে বেরিয়ে গেছি, এখন জাস্ট যেখানে ব্যাটারি আর মেমোরি কার্ডটা রেখেছিলাম ওটা নেবো, কারণ ক্যামেরাটা আমাকে যা ঝোলালো আজকে, মানে বলার নয়, কিচ্ছু বলার নেই। ওকে সো গাইস ফাইনালি এখানে সব কাজ কমপ্লিট, এখন যাব হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে, বাট এখানে কোনো কিছু পাওয়া যায় না, লাইক ট্যাক্সি বা অটো বাগেরা, দেখা যাক রোডে গিয়ে ওখানে কাউকে লিফ্ট নিতে হবে, দেখা যাক লিফ্ট পাই কিনা। ওই দূরে একটা রিক্সা যাচ্ছে, রিক্সাটা যাবে কি না কে জানে, জিজ্ঞাসা করে দেখি। রেলওয়ে স্টেশন যাওগে? আচ্ছা চল যাওগে, আচ্ছা বেরো। কিতনে লেঙ্গে? ও তো দে দে কই, আচ্ছা ঠিক আছে, দে দে দে, আচ্ছা সামনে যা, আজ ইয়ে। সো একজন রিক্সা কাকুকে পেয়েছি, রিক্সা কাকুর মুখটা দেখে অনেক ইনোসেন্ট লাগলো বেচারা, এমন করে বলছে যে তুমি যা কিছু একটা মন থেকে দিয়ে দিও, কোনো ব্যাপার নেই, বউনি হয়নি সকালে, কারণ আজকাল রিক্সাতে কেউ চাপতে চায় না। আর সত্যি কথা বলতে আমার রিক্সাতে চাপতে প্রচণ্ড খারাপ লাগে, এমন মানুষটা কষ্ট করে টানে না প্যাডেল করে, কারণ আমি নিজেও সাইকেলিং করি তো আমি বুঝি, বাট কী করবো, ওনার দুটো টাকা হবে আমিও পৌঁছে যাবো। ম্যাঁ তো ওয়েস্টবেঙ্গল থেও বহুত দূর থেও। আচ্ছা রিক্সার অবস্থা খুবই খারাপ বেচারা, রিক্সাটা তো আমি চালাই এখনো। আপ কিন্তু দিন সে রিক্সা চালা রে? বড় দিন বহুত দিন সে,
लोग होते हैं अभी चढ़ते हैं रिक्शे पे? चढ़ते सवारियां जी तो हम ज्यादा चढ़ते नहीं है ना, बैटरी बड़े हो गए। अच्छा कट मिल जाएगी सवारी। अच्छा अभी टाइम हुआ 5:30 दादा, एक्चुअली पंजाबी बोले ना, प्योर पंजाबी बोले। अच्छा ना दो बच्चे टाइम आ गए जी। अच्छा एक दा आड़ स्पीड है चला चुका ही जाता है बस स्टॉप पे जाके ठीक है दोस्त एक हो तेरे दोस्त अपने बंदा बड़ा चंगा ही ठीक है ठीक है ना ओके आ जानी बस बाहों पर सेल चार्ज हो गए दे जाऊँ ना। सो गाइस এখান থেকে একটা বাস ধরলাম, লোকাল পাঞ্জাবের লোকাল বাস। এখান থেকে বাটালা বলে একটা জায়গা আছে ওটা যাবো, তারপর ওখান থেকে অমৃতসরের বাস পাবো। এখান থেকে ডিরেক্ট কোনো বাস নেই এই সময়, থাকে নর্মালি বাট এখন নেই। আর ট্রেন আছে, ট্রেন 7টার সময়, এখন বাজে প্রায় 5:45। এতক্ষণ মানে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করেও লাভ নেই, কারণ ট্রেন অনেক লেটে আছে। এখন অমৃতসর সো ভাই এখন একটা জায়গায় নামলাম, জায়গাটার নাম হচ্ছে বাটালা। চলো ভাই, বাস পেয়ে গেছে আর বাসে সিটও পেয়ে গেছে, বাট পুরো ভিড় নেই, হালকা হালকা আছে, দেখা যাক কতক্ষণ লাগে। সো গাইস এখন বাস থেকে নামলাম, এখন বাজে প্রায় 7:52। আর এখন যদি কোথাও ডিনার করতে যাই প্রায় খুব কম হলেও 60-70 টাকা লেগে যাবে। সো তার থেকে বেটার আমি ভাবছি যে এখন গোল্ডেন টেম্পল চলে যায়, ওখানে ফ্রিতে খাবারও পেয়ে যাবো। আর সেকেন্ড কথা হলো ওখানে একবার দর্শনও হয়ে যাবে, আর তারপরে এসে রুমে আরামসে রেস্ট করবো। আর এখান থেকে গোল্ডেন টেম্পল জাস্ট 1.5 কিলোমিটার। এখান থেকে গোল্ডেন টেম্পল জাস্ট 1.5 কিলোমিটার, মানে ওই 20-30 টাকা করে ভাড়া নেবে হয়তো, খুব বেশি হলে। কিতনা দেনা হোক আরে থ্যাংক ইউ। ও ভাই সেটা খুব ভালো, আমাকে নামিয়ে দিল, বললো এখান থেকে একদম কাছেই, টাকা পয়সা নিল না। এখন কোনো একটা মার্কেট ক্রস করছি অমৃতসরে। চল ভাই